সাপোর্টের প্রয়োজন হলে ক্যাট্রি পলিমার পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা দুটি থ্রি ফেজ মোটরকে রান করব কিভাবে, তার পাওয়ার এবং কন্ট্রোল ওয়্যারিং কানেকশনটা দেখব। আর তার এই দুটি মোটরের দুটি অন সুইচ থাকবে, কিন্তু দুটির অফ সুইচ একটাই থাকবে, তা আমরা দেখব। চলুন তাহলে শুরু করি। এই জন্য আমরা প্রথমে পাওয়ার কানেকশনটা করে নেব। পাওয়ার কানেকশনটা নেব, আমরা জানি থ্রি ফেজ মোটরের জন্য আমাদের তিনটে থ্রি ফেজ লাইন লাগবে। যেরকম লাইন নিলাম, এটাকে লেফট টার্ন করে নিলাম, টার্ন লেফট করে নিলাম, কানেকশনটা করি। এই এখানে ওয়্যার আছে, তো এখান থেকে আমরা ক্লিক করব, দেন এই ওয়্যার কানেকশনটা নেব, ফেজ ওয়্যার, দেন আমরা এই সাইজ টু করে নেব, দেন এবার কানেকশনটা করে নেব। ওকে, আমরা জানি প্রথমত মোটরকে রান করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা সার্কিট ব্রেকার প্রয়োজন, লাইন থেকে যে সরাসরি লাইন থেকে সার্কিট ব্রেকার আসবে, এই জন্য আমরা একটা সার্কিট ব্রেকার নিব। সার্কিট ব্রেকারের জন্য এই যে 3D অপশনে যাব, দেন এই যে এখানে আমাদের দেখুন সার্কিট ব্রেকার আছে, এখানে ক্লিক করব। এই যে এটা দেখুন সার্কিট ব্রেকার, কিন্তু এটা দেখুন সাইজ বড় হয়ে আছে, এই জন্য এখানে এই যে স্মলে ক্লিক করবো, এটা হচ্ছে স্মল সাইজ, দেন আমরা এটাকে নেব, দেন সাইজটা আমাদের ছোট হবে। আমরা একটু দূর থেকে নিলাম। তারপর এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের পর আমাদের নিতে হবে কি, ম্যাগনেটিক কন্ডাক্টর নেব। ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় আছে আমাদের, ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের এই এটা হচ্ছে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরটা নিলাম, একটু দূরে করে রাখি, কারণ এই কন্ডাক্টরের কাজ আছে। দেন আমাদের করব কি, আমরা আমাদের একটা ওভারলোড রিলে নিতে হবে, যেটাকে এখানে দেওয়া আছে, থার্মাল রিলেটাই হচ্ছে আমাদের ওভারলোড রিলে। এখানে আমরা ওভারলোড রিলে নেব, দেন আমাদের প্রয়োজন কি, একটা আমাদের প্রয়োজন সার্কিট ব্রেক, থ্রি ফেজ মোটর। এই জন্য আমরা এই যে থ্রি ফেজ মোটরটা এখানে নিলাম, দেন আমরা এখানে কানেকশানটা করলাম। এখন এই থ্রি ফেজ, এই যে আমাদের ওভারলোড রিলে যেটা, সেটাকে আমরা একটু সাইজ মিডিয়াম করে নেব, কারণ এটা একটু কাজ, এখানে জটিলতা আছে, দেখার সুবিধার্থে আমি এটাকে সাইজটা টু করে নিলাম। এখন আমরা এটার পাওয়ার কানেকশনটা করবো, তো পাওয়ার কানেকশনের জন্য আমরা সরাসরি ওয়্যার কানেকশন কেবল এমন কানেকশানে যাব, দেন এই যে এই 3 কেবল নেব, ভার্টিক্যাল ওয়্যার 3 দেওয়া আছে, এটা সরি এটা হবে না, প্রথমত আমরা এই কানেকশানটা সিঙ্গেলভাবে নিই। ওকে, এখন আমরা এই 3 ওয়্যার নেব, দেন এখানে সরাসরি 3টা কানেক্ট করে দেব। দেন আমরা এই ওয়্যার কানেকশনটা সিঙ্গেল ওয়্যার নিয়ে আমরা এখানে কানেক্ট করে দিব, এটাই কানেক্ট করে দেবো, ঠিক একইভাবে এই জিনিসটা আমরা এখানে নেব, এটা কানেক্ট করে দেব। আমরা মোটরটাকে আর একটু এখানে একটু বড় নেই, স্পেসটা বড় নেই, কারণ প্রথম অবস্থা আপনাদের দেখানোর জন্য এটা সুবিধা হবে আর কি, এই জন্য আমি বড় নিলাম। এবারটাকে আমরা এভাবে কানেকশনটা, আমাদের পার কানেকশন কমপ্লিট। কিন্তু আমরা যেহেতু এটা আর একটা মোটর কানেকশন করব, আমরা সরাসরি সার্কিট ব্রেকার এখান থেকে নিলেও হবে, কিন্তু আমি এই লাইন থেকেই শুরু থেকে কানেকশনটা করব। আপনারা চাইলে এখান থেকেও কানেকশনটা করতে পারেন, আর এখান থেকে কানেকশন করাটাই উত্তম, এমন কি অযথা একটা সার্কিট ব্রেকার দেওয়ার তো কোনো মানে নাই। আমি জাস্ট ড্রয়িংয়ের জন্য, দেখার সুবিধার্থের জন্য আমি এই লাইন থেকে কানেকশনটা করি, তো এই জিনিসটা জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, দেন কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন ঠিক এই ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা এই অনুযায়ী একটা নিয়ে আমরা
এই কানেকশনটা রেখে আমরা করতে পারি। এই এটাকে যদি আমরা রিভার্স, এই মোটরটিকে আমাদের আমরা যদি রিভার্সে চালাই, তো আমরা রিভার্সে চালাইতে পারবো। যে একের সাথে আমরা 3 কে দিলাম, 2 কমন রাখলাম, যেকোনো দুইটা দুইটা ফেজকে দুইটা ফেজকে একেবারে মাঝে অদল বদল করে দিলে আমাদের রিভার্সে চলবে। তো এই হলো পাওয়ার কানেকশন। এখন আমাদের কন্ট্রোলিং কানেকশনটা করতে হবে। তো এই জন্য আমরা এটা রিনেম করিনি, এটা হচ্ছে থ্রি পোল সিবি দিই, সার্কিট ব্রেকার দিই, সরাসরি এটাও সার্কিট ব্রেকার দিই, সিবি দিই। এটা হচ্ছে আমাদের কি কেম দেওয়া আছে, আমরা চাইলে এম অন দিতে পারি, মোটর অন এম অন দিই। এটা হচ্ছে আমাদের এম টু, এম টু আপনারা যেই নামে দেবেন বা যেভাবে বুঝতে পারেন। এটা হচ্ছে ওভারলোড রিলে, এটা হচ্ছে ওভারলোড রিলে ও এল আর ওয়ান দিই, এটা আমরা এটাকে আমরা টু দিই, ও এল আর টু, ওভারলোড রিলে টু। এখন এটা হচ্ছে মোটর, মোটর থাক। এখন আমাদের পাওয়ার কানেকশনের জন্য আমাদের কি প্রয়োজন, এটা পাওয়ার কানেকশন। এখন কন্ট্রোলিং কানেকশনের জন্য আমাদের কি প্রয়োজন, একটা অন অন সুইচ, একটা এই মোটরের জন্য, মোটর অনের জন্য একটা অন সুইচ, মোটর টু টু এর জন্য দুটোর জন্য দুটো অন সুইচ নিতে হবে। তো আমাদের অন সুইচ নেওয়ার জন্য আমরা 3D-তে যাবো। এটা যেহেতু আমরা 3D কানেকশনটাই করবো, এই জন্য 3D-তে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের পুশ সুইচ, তো আমরা দুইটা পুশ সুইচ, একটা একটা অনের জন্য নিলাম, একটা অফ, আর একটা আমাদের কি করতে হবে, একটা দুটো, একটা হচ্ছে এই মোটরের জন্য মোটর ওয়ান, এটা মোটর টু, আর এটা হচ্ছে আমাদের আর একটা নিতে হবে কি স্টপের জন্য, স্টপ স্টপের জন্য একটা সুইচ নিলাম। দেন এই রিডারতে ক্লিক করব, দেন এখানে ডাবল ক্লিক করব এই সুইচের, দেন এই যে এটা হচ্ছে অফ সুইচ, এটা হচ্ছে অফ সুইচ, এখানে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। এই যে এটা হচ্ছে আমাদের অফ সুইচ হয়ে গেল। এখন আমাদের কি প্রয়োজন, আমাদের কন্ট্রোলিং এর জন্য আমাদের, আমরা জানি কন্ট্রোলিংটা আমাদের কি করতে হবে, 240 ভোল্ট অথবা 12 ভোল্ট DC। তো আমরা এখানে 240 ভোল্টে কন্ট্রোলিংটা করব। এবং কন্ট্রোলিং কানেকশনটা করার জন্য আমাদের কি করতে হবে, এগেন পাওয়ারটা নিতে হবে। আমরা এখান থেকে একটা ফেজ থেকে পাওয়ারটা নিতে পারি, কিন্তু আমি ডাবল ফেজ থেকে পাওয়ারটা নেব। এই জন্য আমরা পাওয়ার সাপ্লাই থেকে লাইনটা নেব। তো এই জন্য আমরা সরাসরি কি করব, এই যে লাইন লাইন নিউট্রাল এখান থেকে নিলাম, অথবা এখান থেকে একটা লাইন আপনারা নিতে পারেন, দেন একটা নিউট্রাল কানেকশানটা নিয়ে কানেকশানটা করতে পারেন। তো আমি জাস্ট এখানে আর একটা পাওয়ার নিলাম বোঝানোর জন্য। দেন আমাদের প্রয়োজন কি, একটা সার্কিট ব্রেকার। তো আমরা 3D অপশনে যাব, দেন এই যে এই সার্কিট অটোমেটিক সুইচটা সার্কিট ব্রেকার হচ্ছে, দেন এটা ক্লিক করব, দেন রিডতে ক্লিক করবেন, দেন আমরা এখানে ডাবল ক্লিক করবেন, দেন এই যে আমরা এই যে ইমেজ 3D IN এখানে ক্লিক করবেন, এখানে দুইটা সুইচ, ডাবল পোল সার্কিট ব্রেকার হয়ে যাবে। এই যে ডাবল পোল সার্কিট ব্রেকার হলো, দেন আমাদের এটা কানেকশনটা করি, ওকে, এটাও আমরা সিবি দিয়ে দিই, সার্কিট ব্রেকার সিবি দিই, তাহলে একসাথে সবগুলা সার্কিট ব্রেকার অন হয়ে যাবে। দেন আমাদের পাওয়ার কানেকশনের জন্য আমরা জানি আমাদের যে কন্ট্রোলিং কানেকশনটা, যে ফেজ লাইন, সেটা সরাসরি আমাদের কোথায় যাবে, আমাদের ওভারলোড রিলের কত নম্বর পিনে যাবে, ওভারলোড রিলের 95 95-এ যাবে। আমরা ওভারলোড রিলে 95, এখানে 95 পিনটা এই কানেকশনটা আমরা দেন এই কানেকশনটা আমাদের 95-এ যাবে। এই জন্য আমরা সরাসরি এখান থেকে আমরা এই 95-এ কানেকশনটা 95-এ দিলাম। আমাদের যেহেতু দুইটা মোটর, সেহেতু দুই মোটরে 95-এ কানেকশনটা যাবে, 95-এ দিলাম। দেন দুইটা মোটরকে এই কানেকশনটা একটু জটিলতা আছে, আমি একটু পরে করব।
দেন 96 থেকে আমরা 96 থেকে এই কানেকশনটা আগে দেখে নেন আপনারা, এই কানেকশনটা অধিকাংশ ভুল করে। আমরা যখন দুইটা ট্রিপ কয়েলকে বা দুটি ওভারলোড রিলেকে একসাথে কন্ট্রোল করব বা একসাথে যেন ট্রিপ করলে যেন দুটি মোটর একসাথে বন্ধ হয়ে যায়, সেই কানেকশনটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে প্রথম মোটরটির 95-এ দেবেন, দেন 96, 95 হচ্ছে ইন এবং 96 হচ্ছে আউট, সে 96 আউট থেকে আপনারা কানেকশানটা নেবেন। দেন আমাদের দ্বিতীয় মোটরের 95-এ দেবেন, দ্বিতীয় মোটরের 95 থেকে আমরা এই কানেকশানটা একটু পাল্টাই নিই। এই কানেকশনটা একটু ভালো মতো দেখবেন আপনারা, দেন এই 95-এ কানেক্ট হলো করলাম। আর যদি আলাদাভাবে কন্ট্রোল করতে চান তো আলাদাভাবে কানেকশনটা করলেও হবে, সিঙ্গেল আলাদাভাবে, কিন্তু আমরা একবার যে কোনো একটি মোটর ট্রিপ হলে দুটি মোটর যেন ট্রিপ হয়ে যায় সেই কানেকশনটাই আমরা করব। দেন এই যে 95 থেকে সিরিজে কানেকশনটা করতে হবে, আমাদের সার্কিট ব্রেকার থেকে লাইনটি আসবে সরাসরি 95 ইনে এবং 96 আউট হতে আমাদের দ্বিতীয় ওভারলোড রিলের 95-এ যাবে। দেন 95 দ্বিতীয় ওভারলোড রিলের 96 আউট হতে সরাসরি আমাদের কোথায় যাবে, সরাসরি আমাদের যাবে স্টপ সুইচের ইনে। আমাদের স্টপ সুইচের স্টপ সুইচটা কিরকম আমি আর একটু দেখাই। আমাদের যে পুশ সুইচগুলো আছে দেখবেন ওপরের যে বটনটা আছে, যে সুইচটা আছে, যে পিনগুলো আছে, সেটা হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ। আমরা জানি কোনো কিছুকে বন্ধ করার জন্য, এটা যেহেতু আমাদের অফ সুইচ, তো অফ সুইচ কোনো কিছু বন্ধ করার জন্য আমরা ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করব। এই অফ সুইচটাই হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, এবং কোনো কিছুকে অন করার জন্য আমাদের ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করব, এই অন সুইচটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। তো আমরা এটাও দেখতে পারি, ডাবল ক্লিক করবেন, দেন এই যে সিম্বল এই অনে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখবেন এই যে ক্লোজ কন্ট্যাক্ট, এই যে আমরা ক্লোজ কন্টাক্টের সহিত এটা কানেক্ট করব। আর এটাও যদি দেখতে চান, এই যে দেখুন ওপেন কন্টাক্ট সহিত কানেক্ট করব। তো আমি এভাবে কানেকশনটা করি, পরে আমি ওটা 3D করে দেব। কানেকশনটা করলাম, দেন মোটর এটা যদি আমরা অফ, এটা লিখি অফ সুইচ, এটা আমরা দেব অন, আমরা এটা দেব M11, মোটর অন, এটা হচ্ছে মোটর, M21, আর দুটার একটাই অফ সুইচ থাকবে। দেন আমরা কানেকশনটা করব, আমরা কোনো কিছু বন্ধ করার জন্য কি নেব, ক্লোজ কন্ট্যাক্ট, তো ক্লোজ কন্ট্যাক্টের সহিত কানেকশনটা করলাম। আর কোনো কিছু অন করে যে আমরা মোটর অনকে অন করব, তাই আমরা অন অন অনের সহিত আমরা এই কানেকশনটা 3D-তে দিলাম, ওপেন কন্ট্যাক্ট নিলাম। ঠিক একইভাবে ঠিক এখানে যে কানেকশনটা করছে, এটা হচ্ছে অফ সুইচের আউট থেকে, অফ সুইচের আউট থেকে আমাদের মোটর অনে কানেকশনটা গেছে। ঠিক একইভাবে আমাদের অফ সুইচ আউট থেকে ঠিক এই কানেকশনটা আমাদের মোটর টু এর ইনে যাবে, মোটর টু এর ইনে যাবে। এখন যে অফ সুইচের এই যে তিন ইন থেকে যে কানেকশনটা আউট হবে, সেই আউট কানেকশনটা সরাসরি আমাদের যে আমরা মোটরটিকে রান করব, সেই মোটরটির ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে যাবে। আমরা A2-তেও কানেকশনটা করতে পারি, কিন্তু আমরা ইয়নটা আমরা নিব, আপনারা A2-তে দিতে পারেন। A2 নিলে A1 এবং A2 হচ্ছে কয়েল, তো A1 যদি আপনারা ফেজ লাইন নেন, তো A2-তে আমাদের কি দিতে হবে, নিউট্রালটা দিতে হবে। আর নিউট্রালটা যদি A1-এ দেন, A2-তে আমাদের ফেজ লাইনটা দিতে হবে, একই দিলেই হবে। দেন এ কানেকশনটা আমাদের, এটা হচ্ছে মোটর অন এর জন্য, তো মোটর অন এর আউট থেকে আমরা A1-এ দিলাম। ঠিক এটা হচ্ছে আমাদের মোটর টু, তো এই মোটর থেকে যে আউটটা হবে
এখান থেকে যে আউটটা হবে সে আউটটা আমরা সরাসরি এই আউটের কানেকশনটা সরাসরি আমরা এই মোটর টু এর এ টুতে ইওয়ানে দিব। ঠিক একইভাবে কানেকশনটা আমরা সেট করলাম, দেন আমাদের ল্যাচিং করতে হবে। আমরা জানি পুশ সুইচের কাজটা কি, যতক্ষণ আমরা এটা প্রেস করে থাকবো ঠিক ততক্ষণই এই কানেকশনটা দিয়ে এই বাইপাস হয়ে কানেকশনটা এখানে আসবে, এটা ক্লোজ হয়ে দেন ছেড়ে দিলেই আমাদের কানেকশনটা চলে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা বাইপাস কানেকশন করতে হবে। বাইপাস কানেকশনটা কীভাবে করব, স্টপ সুইচের আউট থেকে অথবা যে মোটরটিকে রান করব সেই মোটরের অন সুইচের ইন থেকে, মানে এটা হচ্ছে স্টপ সুইচের আউট এখান থেকে, অথবা এ মোটরটিকে আমরা রান করব এ মোটরের ইন থেকে, মানে এখান থেকে একটা কানেকশন নেব। দেন এম কোন মোটরকে রান করব, আমরা এম ওয়ান মোটরকে রান করব। এই জন্য এম ওয়ান মোটর মোটরকে যেহেতু রান করব, এই জন্য আমরা কানেকশনটা সরাসরি এমনের এই যে এটা হচ্ছে ওপেন কন্টাক্ট, আমরা একটু জুম করি, এটা হচ্ছে আমাদের এই যে অ্যান ওয়ান এবং টু, এটা হচ্ছে আমাদের ওপেন কন্টাক্ট। তো এই কানেকশনটা আমরা সরাসরি ওপেন কন্টাক্ট হবে, ওপেন কন্টাক্ট হয়ে সরাসরি এ ওয়ান কয়েলে অ্যাড হবে, এটা করবো ল্যাচিং। যখনই আমরা সুইচটা প্রেস করব তখনই এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন মোটরটি বাইপাসের কানেকশানটা মোটরের কানেকশানটা পাবে, মোটরের কানেকশানটা আসবে, এটাকে বলে ল্যাচিং। ঠিক একইভাবে এই কানেকশানটা আমাদের কি করতে হবে, দ্বিতীয় মোটরটিকে রান করব। ঠিক দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও একই, অফ সুইচের ইন থেকে মানে অফ সুইচের আউট থেকে, মানে এখান থেকে অফ সুইচের আউট এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আউট, অফ সুইচের আউট থেকে, অথবা যে মোটরটিকে রান করব আমরা মোটর টুকে রান করব, তো মোটর টু এর রানের ইন থেকে, তো এখান থেকে কানেকশনটা আমরা নিয়ে আমরা কোথায় নেব, আমরা সরাসরি একটু আমরা এখান থেকে কানেকশনটা ঠিক এখান থেকে নিই, তাহলে আমাদের লাইনটা সোজা হবে। দেন আমরা কানেকশনটা সরাসরি এই ওপেন কন্টাক্ট হবে, যে মোটরটিকে রান করব সেই মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট হয়ে, সেই ওপেন কন্টাক্ট হয়ে দেন এ অন কয়েলে যাবে, এটা ঠিক যখন আমরা প্রেস করব তখন এই ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে, দেন মোটরটিতে কানেকশনটা যাবে। আমাদের ল্যাচিং কমপ্লিট, এখন আমাদের বাকি আছে কি, আমাদের এ টুতে দেখুন আমরা এ ওয়ানে ফেজ দিয়েছি, আমাদের এ টুতে নিউট্রাল প্রয়োজন, তো আমরা এ টুতে এখন নিউট্রাল কানেকশনটা দেব। নিউট্রালটা দেওয়ার জন্য আমাদের আমাদের সরাসরি এই কানেকশনটা ওকে, আমাদের এখন মোটরটি রান হওয়ার কথা, তো আমরা একটু মোটরটিকে রান করে দেখি। আমাদের একটা পাওয়ার আউটটেক প্রয়োজন, তো আমরা এখান থেকে এখানে পাওয়ারে যাবো, যে পাওয়ার আউট পাওয়ারটা নেব, দেন আমরা পাওয়ারটা আমরা এখানে রাখি, আমরা এখানে রাখলাম। দেন আমাদের পাওয়ার আউটের কেবল ওয়্যারটা নেব, দেন এখানে যাব, আমরা সাইড থেকে কানেকশনটা নিই, নিলেই হবে। ওকে, এখন আমরা সিমুলেশন করে দেখি আমাদের মোটরটি রান হয় কিনা, সিমুলেশন করে দেখি। সিমুলেশন করলাম, এটা হচ্ছে সিমুলেশন। আমরা সার্কিট ব্রেকার অন করি, দেন আমাদের এটা হচ্ছে আমাদের অফ সুইচ, আমরা মোটরটিকে অন করি, এই যে আমাদের মোটরটি চলতেছে ফরওয়ার্ডে চলতেছে, ফরওয়ার্ড দেওয়া যাতে ফরওয়ার্ডে, এটাকে অন করি, সরি এটাকে অন করি, দেন মোটরটি এটা উল্টো কানেকশন দেওয়া আছে, মানে রিভার্স আছে তাই রিভার্সে চলতেছে, এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের আছে আরও কি, ট্রিপ কয়েল আছে, ট্রিপ কানেকশনটা আছে, মোটরটি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে বুঝবো আমাদের পুরো সিস্টেমটি অন আছে কি অফ আছে সেটাও দেখবো, আর ওভারলোড হলে রিলে হলে আমাদের ইন্ডিকেটর লাইটের মাধ্যমে আমরা সেটা দেখবো, ওভারলোড রিলে হলে যেন মোটরটি বন্ধ হয়ে যায় সেটাও দেখবো।
এখন আমরা আমাদের কি কানেকশন করব, আমরা ওভারলোড রিলের কানেকশনটা দেখব। তো এই জন্য আমাদের একটু জুম করে নিই, পাওয়ার ওয়্যার কানেকশনটা নিই। আমাদের ওভারলোড রিলের ক্ষেত্রে করব কি, আমরা যে এই যে 95 থেকে যে কানেকশনটা গেছে সেই কানেকশনটার সহিত আমাদের সরাসরি আমাদের 97 পিন নম্বরে আমরা অ্যাড করে দেব। ঠিক একইভাবে আমরা এখানেও আমরা এই যে 95 সহিত আমরা এ পিনটা অ্যাড করে দেব। তাহলে আমরা কি করব, 98টা সরাসরি আমরা টিপ কয়েল হিসেবে ইউজ করতে পারবো। তো এই জন্য আমাদের 98 যে পিন নম্বরটা আসবে, সেখানে আমরা একটা আগে 3D অপশনে যাব। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর লাইট সিগনাল যেটাকে বলতেছে, এখানে আমরা কানেকশনটা নেব। এই কানেকশনেরটা আমরা নেব ট্রিপ ট্রিপ কয়েলটা আমরা ইয়েলো কালার দেব। তো এই জন্য আমরা ইয়েলো সরি এই ডাবল ক্লিক করবেন, দেন এই যে 4 নম্বরটা হচ্ছে ইয়েলো কালার, যেটা আমরা ইংলিশ ভার্সন না তাই হয়তো বা বুঝতে পারতেছি না, কাজ করলে হয়তো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। দেন আমাদের এই 98 পিনটা, 98 পিন আর এটার 98 পিন, যেহেতু আমরা দুটো ট্রিপ হলে, এটা যদি ট্রিপ ট্রিপ কানেকশনটা হয় তো আমাদের যেন দুটো একটাই কানেকশনটা হয়, মানে দুইটো দুইটো যে কোনো একটা মোটর ট্রিপ হলেই যেন এল বাতিটি জ্বলে, তাই আমরা এই দুইটাকে শর্ট করে আমরা এই একশনে দিলাম। আর আমরা জানি এই কানেকশনটা করার জন্য আমাদের এখানে লাগবে কি, একটা নিউট্রাল কানেকশন লাগবে। তো নিউট্রাল কানেকশনটা জাস্ট আমরা এখান থেকে এনে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমাদের ট্রিপ কয়েলটি জ্বলবে, আমরা দেখি একটু সিমুলেশন করে। এই মোটরটিকে অন করলাম, দেন মোটরটি চলতেছে, আর এই মোটরটিকে অন করলাম, দেন দুটি মোটরই আমাদের চলতেছে। যেমন যদি ট্রিপ করে দেখুন, ট্রিপ করলে আমাদের এই যে বাতিটি জ্বলে উঠেছে এবং মোটর দুটি বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এটা হলো, এখন আমরা সিগন্যালটা সিগন্যাল কানেকশনটা দেখবো। আমাদের যখন মোটর M1 মোটরটা অন আছে সেটা দেখবো, আর M2 মোটরটিও যে অন আছে সেটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখবো। এই জন্য আমরা 3D অপশনে যাব, দুটি সিগন্যাল নেব, একটা সিগন্যাল নিলাম, এখানে একটা সিগন্যাল আমরা নিলাম, দেন ওয়্যার কানেকশনটা করি। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই ম্যাগনেট যে মোটরটিকে রান করব সেটার ওপেন কন্ট্যাক্ট থেকে কানেকশনটা নিতে হবে। তো ওপেন কন্ট্যাক্ট কোনটা, আমাদের এই যে টু এই যে 1 নম্বর পিনটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। আমি একটু জুম করি, এই যে এটা হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট। তো এই ওপেন কন্ট্যাক্টটা যেহেতু এ ওয়্যার কানেকশনটা থেকে আছে, A1 কয়েলে আছে, তো আমরা কানেকশনটা এখান থেকে নিলেও আমাদের কানেকশনটা যেহেতু ওখানে কানেক্ট হয়ে আছে তাই এখান থেকে নিলেও হবে। আর এটার কানেকশনটা ঠিক এই যে এটার ওপেন কন্ট্যাক্ট হচ্ছে এটা, তো আমরা এখান থেকে এই কানেকশনটা নিলাম। এই যে এটার এটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, তো এই কানেকশনটা ঠিক এখান থেকে নিলাম, এই কানেকশনটা ঠিক সোজা এখান থেকে নিলাম। এখন আমাদের একটা নিউট্রাল লাগবে এখানে, নিউট্রাল, তো আমরা এখান থেকে নিউট্রালে সাথে অ্যাড করে দিলাম। এখন মোটরটি জ্বলবে, এখন আচ্ছা আমরা এটা করে দেখি হয় কি না করে দেখি, সিমুলেশন করব, সার্কিট ব্রেকার অন করলাম, আমরা এই মোটর টুকে অন করলাম। এই যে দেখুন মোটর টু যে অন জ্বলতেছে এবং টিপ ফুলে দেখুন এ বাতি স্টপ হয়ে যাচ্ছে, এ বাতি জ্বলতেছে। এখন আমাদের একটা স্টপ সুইচ কানেকশনটা করতে হবে। তো স্টপ সুইচের ক্ষেত্রে আমরা কি করব, জুম আউট করি, আমাদের প্রথম অবস্থায় যেন মোটর স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে, যখনই আমরা এই 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 মোটর প্রথম মোটর অথবা দ্বিতীয় মোটর যে কোনো একটা কানেক্ট করবো তখনই স্টপ লাইটটি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে কানেকশনটা, এই জন্য যে আমরা 97 যে একটা কানেকশন শর্ট করেছিলাম সেখান থেকে একটা কানেকশন আমরা নেব, সেখান থেকে একটা কানেকশন আমরা নেব, আর এটা থেকে আমরা যে কানেকশনটা নিয়েছিলাম সেখানে 97টা আমরা শর্ট করব। দেন আমরা আমাদের কি করতে হবে, এই দুটো যেহেতু আমরা দুইটো দুই দুই মোটরের যে কোনো একটি অন হলে যেহেতু আমরা ইন্ডিকেটর বাতিটি অফ হয়ে যাবে, সেই জন্য আমাদের কি করতে হবে, এই দুটো শর্ট করার শর্ট
দুটো শর্ট করে দিলাম, 97 পিনটা শর্ট করে দিলাম, দেন আমাদের কোনো কিছুকে বন্ধ করার জন্য প্রথম অবস্থায় জ্বলবে এবং পরে বন্ধ হয়ে যাবে, এই জন্য আমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় যেহেতু জ্বলবে সেহেতু আমাদের ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট, এই জন্য আমরা ক্লোজ কন্ট্যাক্ট নেব। আমাদের ক্লোজ কন্ট্যাক্ট কোনটা নিতে হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, এর জন্য আমাদের প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্ট্যাক্ট নেব। এই ম্যাগনেটিক ক্লোজ কন্ট্যাক্ট সাথে কানেক্ট করলাম, দেন আমাদের এটা সিরিজে কানেক্ট করতে হবে। সিরিজে কানেক্ট করব কেন, যে কোনো একটা যদি আমাদের মোটর চলে তাহলে আমাদের জন্য ইন্ডিকেটর, স্টপ ইন্ডিকেটর বাতিটি অফ হয়ে যায়। তো এই জন্য আমাদের আগে ইন্ডিকেটর বাতিটি নিয়ে নিই, আমরা এখানে একটা ইন্ডিকেটর সিগন্যাল নেব। সিগন্যালটা আমরা কোথায় রাখবো, আমরা আচ্ছা এখানেই রাখি। দেন আমরা ওয়্যার কানেকশনটা নিই, ওয়্যারটা নেব, ঠিক আমরা এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা নিলাম, এনসি কন্ট্যাক্টটা নিলাম, দেন আমরা এনসি কন্ট্যাক্টটা থেকে সরাসরি আমাদের যেহেতু এ মোটর টিওর সাথে অ্যাড করতে হবে, এজন্য এটা সিরিজে কানেকশনটা করতে হবে, এজন্য এই কানেকশনটা থেকে আমরা ওয়্যার কানেকশনটা ঠিক নিয়ে আসব। দেন এটার এখান থেকে এটারও ক্লোজ কন্ট্যাক্টের সাথে অ্যাড করব, দেন ক্লোজ কন্ট্যাক্ট আউট থেকে আমরা সরাসরি এটার সাথে অ্যাড করব। এখন আমাদের এইটাতে কি করতে হবে, এখানে আমরা জানি একটা নিউট্রাল কানেকশনটা অবশ্যই প্রয়োজন, এই জন্য আমরা নিউট্রাল কানেকশনটা দেব। এখান থেকে আমরা নিউট্রাল কানেকশনটা দিয়ে নিলাম। স্টপের জন্য আমাদের কি রেড হবে, এই জন্য আমরা রেড ডাবল ক্লিক করে রেড করে দিলাম। এখন আমরা যদি জুম আউট করি, দেন সিমুলেশনে যাব, এই যে আমরা সার্কিট ব্রেকার অন করলাম, দেন এ মোটরটি প্রথম মোটরটিকে অন করলাম, দেখুন এই যে দেখুন স্টপ করলাম, এই যে বাতিটি জ্বলতেছে, যখনই আমরা এই প্রথম মোটরটিকে অন করলাম বাতিটি অফ হয়ে যাচ্ছে, অথবা স্টপ করি, এই যে দ্বিতীয় মোটরটিকে অন করলাম, এই যে বাতিটি অফ হয়ে যাচ্ছে এবং এই ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। একই সাথে এটা যদি জ্বালাই, এ মোটরটিকে অন করি, দেখুন এটা জ্বলতেছে, ইন্ডিকেটর লাইট দুটি জ্বলতেছে। যখনই আমরা দুটোর ভিতর যে কোনো একটা যদি ট্রিপ হয়, যে আমরা ট্রিপ যদি হয়, এখানে দেখুন যেহেতু আমরা এই যে এই এই যে মোটরটিকে, এই যে ওভারলোড রিলের দুটোকে কিন্তু আমরা এখানে কিন্তু কানেকশনটা করে দিয়েছি, আমরা কানেকশনটা আমরা এখানে সিরিজে কানেকশনটা করে দিই, দেখুন 95 গেছে, দেন 96 আউট থেকে, এটার 95 আসছে, দেন আউট থেকে আমাদের অফ সুইচে গেছে। ঠিক একইভাবে এটা থেকে আমাদের 95 থেকে 97 পিনে গেছে, তার মানে 97 পিনে যাওয়া মানে এখান থেকে এই কানেকশনটা আমাদের সরাসরি 96 যাওয়া, 96 থেকে 95 দেন 97 যাওয়া, এই জন্য আমরা 97 টু 97 যখন আমরা বারবার আমরা কানেকশনটা করতে করতেছি তখন কিন্তু এখানে ডাবল কানেকশনটা হয়ে যাচ্ছে, যার কারণে মোটরটা ঘুরতেছে না। এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের যে কোনো একটা থেকে এই 97 অথবা এই 97 থেকে পিনটা নিলেই আমাদের এখানে ওভারলোড, আমাদের স্টপ সুইচকে, স্টপ সুইচের অন করার জন্য আমাদের দুই মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্ট্যাক্ট থেকে আমাদের নিলেই আমাদের কানেকশনটা হবে। এখান থেকে আমরা নিতে পারি এখান থেকে, কারণ আমাদের এখান থেকে আমরা প্রথম কানেকশনটা থেকে নেই, দেন আমরা যেহেতু আমরা এখানে দুটোকে কানেকশন করেই দিয়েছি সরাসরি, 97 পিনে দেওয়ার জন্য কারণ কি, 97 আর 98 পিনটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, 97 দিলে 98 থেকে যে কানেকশনটা হবে সেটা হচ্ছে সরাসরি স্ট্রিপ কয়েলে যাবে, এই জন্য আমরা 97 দিয়েছি, দেন 98 কানেকশনটা দেব এবং 98-এর থেকে আমাদের মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের, মোটর ওয়ানের ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্ট্যাক্ট সহিত অ্যাড করব। অ্যাড করলাম, দেন এটাকে যেহেতু সিরিজে কানেকশন করব, যেহেতু ওই ম্যাগনেটিক কন্ডাক্টর আউট থেকে আমরা সরাসরি দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনে দেবো, দেন আউট থেকে দ্বিতীয় ম্যাগনেটিক আউট থেকে আমাদের সরাসরি স্টপ ইন্ডিকেটর লাইটের ইনে দেবো, দেন আউটে একটা মানে অপর প্রান্তে একটা নিউট্রাল দিয়ে দেবো, তাহলে আমাদের কানেকশনটা কমপ্লিট। তো এই ছিল আমাদের
কানেকশন তো আমরা আর একটু সিমুলেশন করে আপনাদের দেখাই হয় কি না। আমরা একটা আউট করি, জুম আউট করি। আমরা প্রথমে সিমুলেশন করলাম, আমরা সার্কিট ব্রেকারগুলোকে অন করলাম, দেন আমাদের এই প্রথম অবস্থায় এই যে স্টপ ইন্ডিকেটর লাইটটির মাধ্যমে বুঝতে পারছি পুরো সিস্টেমটা বন্ধ আছে। যেমনই আমি যে প্রথম মোটরটা অন করলাম, দেখুন এটা বন্ধ হয়ে গেল। এই যে প্রথম মোটরের ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, এবং দ্বিতীয় মোটরটি যদি আমরা অন করি, দেখুন এই যে দ্বিতীয় মোটরের লাইটটি জ্বলতেছে, কোন দিকে ঘুরতেছে এটা কিন্তু এই যে আইকন দিয়ে বোঝাচ্ছে। দেন আমাদের কোনো কারণে যদি ওভারলোড রিলে হয়, আমরা এই মোট প্রথম মোটরের ওভারলোড রিলে হলে দুটো মোটরই বন্ধ হয়ে যাবে, এবং দুই মোটর যদি দ্বিতীয় মোটর যদি ওভারলোড হয় তো দুটো মোটরই বন্ধ হয়ে যাবে, আর ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, সাথে স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলা শুরু করবে। এ হলো আজকের মতন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তার আগে আমরা এই যে এখানে আমরা স্টপ সুইচটি করে রেখেছিলাম, এটা জাস্ট আমরা 3D করে দেব, দেন ওকে প্রেস করব। সরি, এটা হচ্ছে আমাদের স্টপ সুইচ, দেন 3D, ওকে। এটা হচ্ছে আমাদের অন সুইচ, তো আমাদের এটা হবে, দেন 3D, ওকে। এই যে দেখুন আমাদের এখন আমাদের পুরো সিস্টেমটা কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ক্লাসটা আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।